মানুষের পদভারে ভারাক্রান্ত এই পৃথিবী থেকে সৌরজগতের অন্য যে কোনো জায়গায় নতুন বসতি গড়ে তুলতে বোধহয় কিছুটা আশার বাণী শোনালেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে মাত্র 11 আলোকবর্ষ দূরে এমনই এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। চিলির লা সিলা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার হার্পস ব্যবহার করে গ্রহটির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন রস 128b। এই গ্রহের পৃষ্ঠদেশের তাপমাত্রা -60 ডিগ্রি থেকে -20 ডিগ্রির মধ্যে উঠানামা করে। আর যে নক্ষত্রের চারদিকে এই গ্রহটি প্রদক্ষিণ করে সেটি আমাদের সূর্যের চাইতে আকারে কিছুটা ছোট। বুদ্ধিমান মানুষ নিশ্চয়ই একদিন এই গ্রহে পা রাখবে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের নেশায় থাকে। এবার এমনই এক গ্রহের সন্ধান দিল যাকে দ্বিতীয় পৃথিবী বলে ভাবা হচ্ছে। পৃথিবীর মতোই নাকি এর সবকিছু, বসবাসের উপযোগী, বসতি গড়ে তুলতে পারবে মানুষ, দেখা যাক কি হয়। নামে আর আবিষ্কারের তথ্য মতে দারুণ এক গ্রহ। কি আছে এই গ্রহে, কিভাবে এখানে মানুষ বাস করবেন, বিজ্ঞানীরা সবই বলেছেন। কি সুন্দর নামই না রাখা হয়েছে দ্বিতীয় পৃথিবীর, রস 128b। অনেকটা মানুষের মতো নামধারী এই গ্রহটি হচ্ছে মানুষের পরবর্তী আশ্রয়স্থল। দ্বিতীয় পৃথিবী, বাসযোগ্য গ্রহের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দূরত্বে অবস্থান করছে এই গ্রহটি। মানব বসতি গড়ার জন্য আদর্শ পরিবেশ নাকি খুঁজে পাওয়া গেছে এই রস 128b-তে। গ্রহটি আকারে প্রায় পৃথিবীর কাছাকাছি, এমনকি পৃষ্ঠ তাপমাত্রাও পৃথিবীর সমান হওয়ার সম্ভাবনা আছে, যার মানে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটতেই পারে। প্রতি 9.9 দিনে এটি তার তারা রস 128-কে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী যেমন 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তবে রস 128b থেকে রস 128-এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের 20 ভাগের 1 ভাগ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং লাইক করুন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।